অভয়াপুরীর ইকবাড়ীত আছে উত্তর পূর্বাঞ্চলের ভিতর সর্বাধিক কুকুরার কণী উৎপাদন করা এক বৃহৎ ফার্ম। কুকুরার কণী উৎপাদনের ক্ষেত্রে আজিও বহু পিছপরি আছে অসম। ঠিক তেনে সময়তে এইখন অসমতে এক নতুন যাত্রার শুভারম্ভণি করেছে অতুল ঘোষ নামের এজন ব্যবসায়ীয়ে। অন্ধ্রপ্রদেশের পৰা বিজ্ঞানসম্মতভাবে কুকুরা পালন আর কণী উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করে আহি বিশেষজ্ঞর সহায়ত অতুল ঘোষে আরম্ভ করেছিল এই ব্যবসায়। আজির দিনত প্রায় 50-60 হাজার কুকুরায় নিতৌ গড় হিসাবত প্রায় 40-50 হাজার কণী পারে এই ফার্মখনত। আচ্ছা, কণী উৎপাদনকারী ফার্মখন কিমান দিনের পর আরম্ভ হয়েছে? প্রায় 5 সাল। প্রতিদিন প্রায় 33,000। কিন্তু এই কণীয়ে অকল বঙাইগাঁও আর গোয়ালপাড়া জেলার চাহিদাহে পূরণ করবলে সক্ষম হয়েছে। সেয়ে এই লাভজনক ব্যবসায়ের জড়িত হবলৈ উদ্যোগী লোকসল আহ্বান জানায় অতুল ঘোষ নামের ব্যবসায়ীজনে। 4 বছর বেশি হয় আর ইয়াতে কিমানটামান কুকুরা আছে? ইয়াতে 40,000 আর দৈনিক কিমানটাকে কণী উৎপাদন হয়ে আছে? ইয়াতে বর্তমান 33,000 পার ডে। আর আপনার কণীবিলা বর্তমান কোন কোন ঠাইত মানে সেলিংটা হয়ে আছে? বঙাইগাঁও ডিস্ট্রিক্ট, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট আর বরপেটা ডিস্ট্রিক্ট, অনলি এই তিনখন জেলাতে হয়ে আছে? হয়। তথাপিতো ফুললি কভার করিব পৰা না যায়। এই ধরক যেখিনি আমার ইয়ার পর উৎপাদন হয় এইখিনি এই তিনখন ডিস্ট্রিক্ট মোটামুটি ভাগ হয়ে গৈ আছে। কারণ আনুমানিক অসমত নিতৌ প্রয়োজন হয় প্রায় 1.5 কোটিরও অধিক কণীর। কুকুরার প্রতিপালনের পর আরম্ভ করে প্যাকেজিংলৈকে সকলো নিজেই চোয়া চিতা করে অতুল ঘোষে। লগতে বহুতো দুখিয়া পরিয়ালক পোহপাল দি আহিছে এইখন ফার্মর জড়িয়ে। ফার্মর কুকুরাবুরক যাতে কোনো ধরনের জটিল রোগে আক্রান্ত করিব নোৱাৰে তার প্রতিও লক্ষ্য রাখি উন্নত পর্যায়ের যত্ন লওয়া হয় এইখন ফার্মতে। অতুল ঘোষর এনে ধরনের চিন্তা চর্চা আর কার্য সচাই প্রশংসনীয়। অভয়াপুরীর পৰা উত্তম কুমার মণ্ডল, রিপোর্ট প্রাইম নর্থ ইস্ট।